আপনাকে মারধর করেছে বলে অভিযোগ করছে, কি বলবেন এইটা নিয়ে? এইগুলো সমাজে একেবারে বাজে জিনিস। তারা সমাজ যে খারাপ দিকে যেতে চলেছে তার একটা প্রমাণ। এবং মহিলা হিসাবে আমি বলবো যে যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতন মহিলারা আছেন, তাদের অনুপ্রেরণা, তাদের মাতার যদি আশীর্বাদ থাকে, মানে যেভাবে উনি চাইছে যে সমাজে একটা নতুন জিনিস তৈরি করছে, যে মানুষের মনের মধ্যে থেকে হিংসা দূর হোক, মানুষের ভালোবাসা এমন একটা জায়গায় থাকুক যে সেই ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যাবে। ঘটনাটা কি ঘটেছিল গতকাল রাতে? ঘটনা বলতে, আমি একটা জায়গায় যাচ্ছিলাম আমাদের একটা পার্টি প্রোগ্রামে, সেখানে একটা রাস্তা দিয়ে গোলমাল হয়েছিল, সেই রাস্তাটাকে যে সেখানটা সরাসরি যাতে রাস্তাটা চালু করা যায় সেই জন্য ওখানে একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে যাচ্ছিল। হঠাৎ করে উনি আমার সম্পর্কে নাতি হয় বলে নাতি একবার দাঁড়াও বলে আমি দাঁড়ালাম। দাঁড়ানোর পরে উনি বলছেন যে আমার ছেলে জব কার্ডের ব্যাপার নিয়ে আগে গেছিলো, অথচ আমি মনে তোমার ছেলেকে তো বলাই হয়েছে যে তিনি যে বাজে কাজটা করেছেন, ওনার ছেলে মানে আমার বলতে খারাপ লাগছে, জব কার্ডে যত মহিলা আছে তাদের সামনে প্যান্ট খুলে সে আর কী বলবে, এত নোংরা ভাষা মানুষকে বলাও যায় না, সবাইকে তাদের দেখবে কেউ কিছুই করতে পারবে না, এ কোনো কাজ না করলেও সরকারের টাকা পাওয়া যাবে, আমরা কোনো কাজ করবো না। তারা যে কিছুজন জব কার্ডে যে বসে থাকতো এবং অতগুলো মহিলা সেটা দেখে তারাও প্রতিবাদ করেছিল এবং আমিও প্রতিবাদ করেছিলাম। আমি তাদেরকে বলেছিলাম এই জিনিসটা এত বাজে জিনিস, কেন আরও পরে পরে লোক সুযোগ পেয়ে যাবে, অতএব এটাকে রেখেই থামাতাম। তাই বলা হয়েছিলো যে জব কার্ড থেকে ওকে এখন সরিয়ে দেওয়া হোক, সে আগে ওই জিনিসটা কেন করছে তার একটা উত্তর দেন, তারপরে তাকে জব কার্ডে নিয়ে যাবে। সেই কারণে গতকাল কী হলো? গতকাল সেই কারণে উনি আমাকে ওই ওই ব্যাপারে শুধু জাস্ট জিজ্ঞেস করেছিল, একটাই কথা, আমরা এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো। মারধর করেছিল আপনাকে? হ্যাঁ, মেরেছে। কীভাবে? হ্যাঁ, কি তাই ওর একটা মানে দেওয়ার আমার গাড়িটার সামনে দাঁড়িয়েছিল, উনি হঠাৎ করে পা থেকে জুতোটা খুলে আমার গায়ে দুটো মেরে দিলেন। হাইলাইট হওয়ার জন্যে নাকি কিসের জন্য মেরেছে আমি সেটা আগে জানি। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, অবশ্যই থানায় অভিযোগ করেছি। উনি কি অ্যারেস্ট হয়েছেন? হ্যাঁ, উনি অ্যারেস্ট হয়েছেন। কবেকার ঘটনা এটা? কালকেরই ঘটনা। কাল কখন ঘটেছে? ওই 5:30 নাগাদ। ওকে, যে করেছিল সে মহিলার নাম? মহিলার নামটা এই মুহূর্তে আমার মনে নেই। বাড়ি কোথায়? আমার গ্রামেই বাড়ি। গ্রামের নাম বলুন। রয়্যাল।